আজ বসন্ত এবং বিশ্ব ভালোবাসা দিবস, এই বিষয়ে জানতে আমরা আবারও একটু চট্টগ্রামে যাব। চট্টগ্রামের সরকারি সিটি কলেজে আছেন আমাদের সহকর্মী মনির ইসলাম পারভেজ, তার সাথে একটু যুক্ত হব। মনির ইসলাম পারভেজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এর আগে জানতে চেয়েছিলাম যে চট্টগ্রামের মানুষ কিভাবে বসন্ত বরণ করছেন, পাশাপাশি আজ বিশ্ব ভালোবাসা দিবস কিভাবে উদযাপন করছেন একটু জানবো। ধন্যবাদ আপনাকে। যে বসন্ত বরণ যে উৎসব আমরা যেটি চট্টগ্রামে দেখতে পেয়েছি, নানান বর্ণিল আয়োজন বলবো, আর একটি ব্যতিক্রমধর্মী আয়োজন, সেটিও আপনাকে আপনার মাধ্যমে আমি আমাদের এটি নিজের দর্শকদেরকে দেখাই। যে সিটি কলেজ আমি যেখানে রয়েছি, এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্ট অনুযায়ী তারা একটি ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে। সেই আয়োজনটির মধ্যে রয়েছে নানান রকমের যে পিঠা, অর্থাৎ পিঠা মানুষকে চেনানো, সে ধরনের একটি আমরা ব্যবস্থা দেখতে পেয়েছি। যে এখানে ঝালপোয়া, ঝুনঝুনি পিঠা, ডিমের মিষ্টি, শিমের ফুল, তেলের পোয়া, আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে দেখাচ্ছি এই যে আয়োজনটি। তারা পিঠা, ফুল পিঠা, তালের পিঠা, এবং তারা বিভিন্ন অবশ্য রেট রেখেছেন, দর রেখেছেন, তারা কষ্ট করে বানিয়েছেন এবং বিক্রিও করছেন। তবে এই যে পিঠাগুলো মানুষকে চেনানো হচ্ছে, আসলে এর ব্যতিক্রমধর্মী আয়োজন, সেটি আসলে আপনার মাধ্যমে দর্শকদের দেখাচ্ছি। সব ছাত্ররা অবশ্য এই উদ্যোগটি নিয়েছেন। শুধু এই যে আপনারা এই যে এই ব্যতিক্রমধর্মী আয়োজন, এটি আসলে কি মূল উদ্দেশ্যটা কি? ধন্যবাদ। আমি ফাতেমা কিতে কথা জানাই, আপনাদের ধন্যবাদ জানাই এনটিভি বাংলাকে, আজকে এনটিভি নিউজ, এটিএন নিউজকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের সিটি কলেজের যে ঐতিহ্যবাহী একটা সাংস্কৃতিক কালচারাল প্রোগ্রাম হচ্ছে, ওটা আপনারা সম্প্রচার করছেন, আপনারা কৃতজ্ঞতা। আয়োজনটা হচ্ছে আজকে আপনারা জানেন ঋতুরাজ বসন্তের আগমনী, আগমনী উপলক্ষে আমরা এই বিচারতলার ঐতিহ্যবাহী কলেজে আমরা প্রতি বছরেই এই প্রোগ্রামগুলো করে থাকি, নিয়ে এবছর করতেছি। যে আপা, আপনি তো এই যে কিনলেন, আসলে এটা এটার মধ্যে ব্যতিক্রমধর্মী কি দেখলেন, বা এটা আসলে সচরাচর বানানো হয় না মনে হয়, নাকি? না, বানানো হয় না, আর এদের ডেকোরেশনগুলো খুব দেখতে খুব সুন্দর লাগছে, তাই একটু কেনার আগ্রহটা জাগলো আরো বেশি করে। কি কি ধরনের পিঠা দেখছেন এই এই উৎসবে? আমি আসলে শিমের পিঠা, তারা পিঠাগুলো খুব কমই দেখি, সচরাচর দেখা হয় না, তাই এখন দেখলাম, ভালো লাগলো, নতুন নতুন ঐতিহ্যের পিঠা পেলাম, ভালোই লাগলো দেখে। আরেকটু দেখায় যে ইংরেজি বিভাগ রয়েছে, এখানে আবার অর্থনীতি বিভাগও রয়েছে, যে ইংরেজি বিভাগের যে পিঠাগুলো সেগুলো একটু দেখিয়ে রাখি। অবশ্য এখানে এখানে কিছু নাম রাখাচ্ছে, আতিক্কা পিঠা, অর্থাৎ এটি কলা গাছ দিয়ে, কলার মধ্যে দিয়ে বানানো হয়েছে। আর অন্যান্য পিঠার মধ্যে ক্ষীর, পাটিসাপটা পিঠা রয়েছে, অর্থাৎ এখানে যে তালের পিঠা রয়েছে, এই ধরনের অনেকগুলো পিঠে আসলে রয়েছে। একজনকে একটু যুক্ত করে নিই, আপনার ব্যক্তিগত পিঠা কি কি? এগুলো তো হারিয়ে যেতে বসেছে। এটা হচ্ছে আতিক্কা পিঠা, এটা ক্ষীর পাটিসাপটা, পুডিং, কাবাব, বাঁধাকপি পাকোড়া। এটা 30 টাকা, এটা 20 টাকা, পুডিং হচ্ছে 25 টাকা, আর এটা হচ্ছে 20 টাকা, কাবাব 20 টাকা, রোল 20 টাকা, সমোসা 20 টাকা, এটা হচ্ছে দুধপুলি 20 টাকা। আপনি দেখছিলেন যে চট্টগ্রাম সিটি কলেজের ব্যতিক্রমধর্মী একটি আয়োজন, সেটি দেখালাম, অর্থাৎ এখানে যে বিভিন্ন বিভাগগুলো রয়েছে, গণিত বিভাগ, মনোবিজ্ঞান বিভাগ, পদার্থ প্রাণীবিদ্যা বিভাগ, হিসাব বিজ্ঞান বিভাগ, সব মিলে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। সব ডিপার্টমেন্ট থেকে নানান ধরনের আয়োজনে এই বসন্ত উৎসবটি আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি যে পিঠা উৎসব, সেটি অনুষ্ঠিত হচ্ছে, এবং এই পাশাপাশি যেটি বলছি যে চট্টগ্রামের ডিসি হিল, শেখ রাসেল শিশু পার্ক, বোধনের আয়োজনে, এই ধরনের অনেকগুলো জায়গায় নানান আয়োজনে চট্টগ্রামে সারাদিন ব্যাপী এই যে বসন্ত উৎসব, সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবং চট্টগ্রামে আপাতত সিটি কলেজ থেকে যে পিঠা উৎসব বা বসন্ত উৎসবের এখান থেকে ছিল,